ধর্ম করলাম তারপরে আপনার লাইভ শুনি আবার আপনার লাইভে আমার স্বামী শোনে বা কয় আমার স্বামীও নাস্তিক তারপর শুনতে শুনতে আমার ধর্ম তার মানে কমে গেছে আর কি ধর্মটা কমে গেছে আচ্ছা তার মানে এখন তো তাহলে দজকে যাবেন দুজনে যাবো না আল্লাহ তারপরে আমি একটা প্রশ্ন করতে চাই আপনার আল্লাহ তো চেতে যাবে আপন একটা কথা বলতে চাই আপনাকে হ্যাঁ বলেন বলেন এই যে মার পেটে যে সন্তান হয় না সন্তানের আত্মাটাকে দেয় এটা তার মানে আমি শুনবের জন্য কি হয়েছে সন্তানের কোনো আত্মা থাকে এটা তো আমি এরকম তো কোনো প্রমাণ নাই যে কোনো আত্মা বা ফত্তা কিছু থাকে এগুলা তো কোনো প্রমাণ নাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আত্মা থাকে মানুষের যতদিন মা গর্বে থাকে থাকে যতক্ষণ যখন সৃষ্টি হয় তখন তো বাচ্চাটা কানদে কি করে আমি জিজ্ঞেস করেছি যে আত্মা যে থাকে মানুষের যে আত্মা থাকে বা প্রাণী জগতের যে আত্মা থাকে এইটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে মনে করেন একটা টিকটিকি টিকটিকির কি আত্মা আছে আত্মা নাই নাকি তাহলে যে টিকটিকি ল্যাঞ্জাটাতে মানে টাচ করলে দেখা যায় ল্যাঞ্জাটা খসে পড়ে যায় তো ল্যাঞ্জাটা নড়তে থাকে দেখছেন না ল্যাঞ্জাটা নড়তে থাকে টং 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 করে নড়ে টিকটিকি ধরলে ল্যাঞ্জাটা ফেলে দৌড় দেয় টিকটিকিটায় তো ওই ল্যাঞ্জাটা নড়ে কিভাবে আত্মাটা কই থাকে মানে মেইন বডিতে থাকে নাকি ল্যাঞ্জাটাতে থাকে ওটা আপনি বলে দেন আমার আমি জানি না জন্য তো প্রশ্ন করলাম আপনি আমি তো আত্মা সম্পর্কে আমি তো মানে আমি তো আত্মাতে বিশ্বাস করি না আত্মা তো বলে কিছু আছে এরকমই তো আমি জানি না আপনার আপনি এটা যেহেতু তুলেছেন এবং ধর্ম যারা পালন করে তারা এগুলাতে বিশ্বাস করে আমি তো এটাতে এরকম কোনো কিছুর অস্তিত্ব আছে এটাই আমি বিশ্বাস করি না তাই না এখন এই টিকটিকি ল্যাঞ্জাতে মানে আত্মা থাকে নাকি থাকে না থাকলে সেই আত্মাটা কি ল্যাঞ্জার আত্মা আর বাকি বাদ বাকি বডির কি আলাদা আত্মা কি আবার দুই খন্ড হয় এইগুলা নিয়ে একটু চিন্তা করা দরকার তো তাই না তারপরে হচ্ছে মনে করেন আপনার কিডনিটা দিয়ে দিল আরেকজন হ্যাঁ কিডনির আত্মা কি আরেকজনের শরীরে চলে যাবে নাহলে কিডনি চলে কেমনি কিডনি রোগে আলাদা আত্মা থাকে মানে আত্মারও কিডনি থাকে সে কিডনির কি আবার আলাদা আত্মা নাকি কিডনিটা একটা স্বতন্ত্র আত্মা বলেন তো এগুলা তো এই প্রশ্নগুলোর উত্তর তো যারা আত্মা বলে কিছু আছে দাবি করে তাদেরকে দিতে হবে নাহলে আমি তো আত্মাতে বিশ্বাস করি না বা আত্মাতে মানি না এই আত্তা বলে কিছু আছে এরকম কিছু তো আমার কাছে কোনো প্রমাণ নাই সুতরাং আমি মানি না এগুলা যদি কেউ দাবি করে আত্তা বলে কিছু আছে তাহলে তার তো সেটা সপক্ষে প্রমাণ দিতে হবে আমরা তো জানি যে মানে বাচ্চা জন্ম হয় বাচ্চা আত্মা আসে এরকম তো কোনো কিছু আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই যে আত্মা আসে কোথাও থেকে এরকম তো কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ আমাদের কাছে নাই আমরা তো এগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এরকম কোন পরীক্ষা নিরীক্ষাতে এরকম কিছু পাওয়া যায় নাই কখনো যে কোনো একটা আত্মা আসে হ্যাঁ কতগুলো যে কয় যে মানুষে মরা টাইম আজরাইল আসে ফেরিস্তা আসে জান কাবাস করে নিয়ে যায় এটা সাঁচা কথা না কি এগুলো তো কোনো প্রমাণ নাই এগুলো তো মানে মানুষজন কিছু মানুষ বিশ্বাস করে কিছু ধার্মিক মানুষ বিশ্বাস করে যে মরার পর ফেরেস্তা এসে মারপিট করে নাকি কবরের মারপিট করে হ্যাঁ হ্যাঁ তো কবরের ভিতরে মারপিট করলে ব্যথা লাগবে কেমন তখন তো মানে মানুষ যখন মানে মরে যায় তখন তো মানুষের কোনো সেন্স থাকে না তাই না থাকে না তখন তো থাকে না তার আগে তার আগে মানে মরার আগে তো সেন্স থাকে কিন্তু মরার পরে তো আর সেন্স থাকে না না থাকে না তো মানুষের মানুষ শরীরে ব্যথা পায় হচ্ছে গিয়ে মানুষের স্কিনের তকের ভিতরে নার্ভাস সিস্টেম থাকে মানে হচ্ছে মানে পেইন যে হয় আপনার শরীরে আপনার শরীরে যখন একটা সুই ঢুকানো হয় গায়ে মনে করেন হাতের ভিতরে একটা সুই ঢুকানো হলো এই সুইটা হচ্ছে কি আপনার শরীরের ত্বকের ভেতরে যে স্কিন আছে স্কিনের ভেতরে যে জিনিসগুলো আছে সেখানে আঘাত করে সেখান থেকে তথ্যটা ব্রেনে যায় ব্রেনে গিয়ে তারপর আপনি ব্যথাটা পান এইভাবে হচ্ছে মানুষ ব্যথা পায় তাই না এটা তো এটা তো আপনি মনে হয় তো এটাকে আবার মানে ইয়া করে ফেলার পদ্ধতি আছে আমাদের কাছে মনে করেন একটা ওষুধ আছে যে ওষুধ অ্যানেস্থেশিয়া দেয় আপনি যখন অপারেশন করে তখন ডাক্তার অ্যানেস্থেশিয়া দেয় এটা নাম শুনেছেন আপনি হ্যাঁ হ্যাঁ এই বেশ দেয়

হ্যাঁ আবার মনে করেন হাতে হাতে অপারেশন হবে আপনার হাতে এনেস্থেশিয়া দিলো বাদবাকি শরীর আপনার মানে চালুই আছে সবকিছু আপনি টের পাচ্ছেন কিন্তু হাতে কোনো ব্যথা পাবেন না এরকম এইভাবে যদি এনেস্থেশিয়া দেয় লোকাল এনেস্থেশিয়া যদি দেয় তাহলে আপনি ওই জায়গাটাতে যেই জায়গাটাতে এনেস্থেশিয়া দিবে সেখানে আর ব্যথা পাবেন না বাদবাকি শরীর কিন্তু আপনি কিন্তু জাগনা আপনি কিন্তু সেন্সে আছেন কিন্তু তারপরে আপনি ব্যথা পাবেন না এটা কি আপনি শুনেছেন হ্যাঁ মগজে পৌঁছাচ্ছে পৌঁছানোর কারণে আমরা এই ব্যথাটা পাচ্ছি কিন্তু মৃত্যুর সাথে সাথে তো আমাদের বডিও নষ্ট হয়ে যায় বডি স্কিন স্কিনের ভিতরে যে আহ পেইন রিসেপ্টর আছে সেগুলো নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার আপনাকে শরীরে মারলেও তো আপনি আর ব্যথা পাবেন না

লোভ দেখানো ভয় দেখানো এবং টাকা টাকা পয়সা ইনকামের জন্য বলে আপনি হয়তো তাদের কিছু টাকা দিবেন ভয় পায় কিছু টাকা দিবেন ভয় দিয়ে মানুষকে মানে ইয়া করা কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে সহজ ভয়ের মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দেখবেন আপনারা যখন কেউ কন্ট্রোল করতে পারে না তখন ভয় দেখায় মনে করেন আপনি আপনার বাচ্চাকে যখন বড় করছেন তখন দেখা যাচ্ছে বাচ্চাটা খেল সারাদিন খেলে পড়া লেখা করে না তখন আপনি কি করেন বলেন যে একটা ভয় দেখান আয় তোমার কিন্তু এই ছেলে ধরা ভূত আইসা পেট নিয়ে এসে নিয়ে যাবে

তাদের মানে স্বার্থ সিদ্ধিটা তারা করে নিতে চায় হ্যাঁ যে তারা তারা আপনাদেরকে যে কাজটা করাইতে চায় সেটা আপনাদের ভয় দেখায় করাইতে চায় এরকম ভয় টয় দেখায় দেখা গেছে যে এই ভয় টয় দেখায় মানুষে একটু যারা হচ্ছে গিয়ে ছোট যা বা যারা কম বয়সী তাদেরকে এই ভয় দেখায় তাদেরকে ঠিকঠাক মতো আপনার মন মতো আপনার ইচ্ছা মতো চালানো সহজ হয় এই কারণে প্রাচীনকালে মানুষজন এই সমস্ত ধর্ম টর্ম বানাইছে আল্লাহ টাল্লা কবরে গিয়া মারপিট করবে দোযোগে দিবে এগুলা ভয়টা দেখাইছে মানুষে কিন্তু আমরা যদি যুক্তি দিয়ে vamos vamos যে মসজিদ মন্দিরে যে এত টাকা পয়সা সব খরচ করে তাহলে সব এমনি নেকি এগুলা এটা তো মানে মসজিদে টাকা পয়সা খরচ করে গুলো তো মানে যারা টাকা পয়সা তার আল্লাই না না তাই না টাকা পয়সা তো উড়ই না হুজুরা তারপরে পুরোহিতরা এরাই তো টাকা পয়সাগুলো বাগায় দেয় নাকি আর আর একটা কথা সৃষ্টি হচ্ছে সৃষ্টি করছে পৃথিবীতে সৃষ্টি পৃথিবীর যে সৃষ্টি হয়েছে সেটার সাথে আমি একমত না পৃথিবী তো উদ্ভব হইছে পৃথিবী নামক গ্রহটা উৎপত্তি হয়েছে কিন্তু সৃষ্টি হয়েছে তাহলে তো সৃষ্টি শব্দটা সংজ্ঞাটা আমাদেরকে আরো ভালোভাবে জানা দরকার যে সৃষ্টি বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটা তো একটা ইয়া আলোচনা মানে হচ্ছে কি একটা বিস্তারিত আলোচনা আপনি কি সৃষ্টি শব্দটার মানে আমাকে বুঝাইলে তখন আমি বলতে পারবো যে এটা আসলে সৃষ্টি হয়েছে কিনা মুমিনাপু আপনি কি আর কিছু বলবেন হবে তাই জানা আজকের মধ্যে হবে আর

সবসময় লাইভ গুলো আমি দেখি আলোচনা গুলো তো বিষয়টা হচ্ছে যে আমি আসলে একটা কনজারভেটিভ ফ্যামিলি ছেলে আর কি খুব ছোট কাল থেকেই মানে আমার ফ্যামিলিতে এই যে ধর্ম নিয়ে খুব বাড়াবাড়ি আর কি হ্যাঁ জোরপূর্বক নামাজ যাইতে হবে খেলাধুলা করা যাবে না এগুলো হ্যান ত্যান তো মাদ্রাসায় যখন ভর্তি করাই দেয় এরপরে মানে ওখানে পড়তে যেতাম না অনেক দুর্যবস্থি করে কয়েকবার পালা চলে আসছিলাম আবার দিকে আসছিল তো ওখানে আসলে আজ পর্যন্ত আবার চলে আসি স্কুলে ভর্তি হই হাই স্কুল প্রাইমারি স্কুল পর মানে রেগুলার পড়ালেখা করি আর কি কিন্তু অ্যাকচুয়ালি আসলে তখন মনে করেন যেসব মানে ধর্ম সংক্রান্ত বিষয়ে আমাদেরকে শেখানো হয়েছিল এই যে মুমিন আপু একটু আগে আলোচনা করলো মিত্র হ্যাঁ আজরাইল ভয়ান্ত এগুলো আর কি সবকিছু হ্যাঁ আসলে এগুলো মাঝে মধ্যে মনে হয় সত্যি আবার মাঝে মধ্যে মনে হয় যে না ঠিক আছে পুরোটাই মানে মিথ্যা তো আসলে মিথ্যাই মনে হয় ঠিক আছে কারণ আমি এতটুকু আসলে আপনাদের এগুলো না আর অনেক কিছু রিসার্চ করে দেখলাম যে আপনার বিজ্ঞান হচ্ছে প্রমাণ আর ধর্ম হচ্ছে এটা মানে বিশ্বাস আর কি অন্ধবিশ্বাস হ্যাঁ সেটা সেটা তো ঠিক তো আপনি আপনার কি কোনো স্পেসিফিক আলোচনা বা কোনো বক্তব্য আছে মতামত বা বক্তব্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতে চান কিনা একটা বিষয় আসলে আসিফ ভাই আমার জানার ছিল আচ্ছা মন বিষয়টা হচ্ছে জানি যেটা নিয়ে আসলে আমি বেশি কনফিউজ যেমন মিত্র বিষয়টা আর কি হ্যাঁ মিত্র পরবর্তী বিষয় এগুলো তো বুঝলাম যে মানে এই যে ভয় দেখানো আর কি স্বার্থ উদ্যোগ মানে ইয়া করার জন্য তো বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের ভিতরে যদি আত্মা না থাকে হ্যাঁ তাহলে মানে তাহলে মৃত্যুটা হয় কিসের মূলত মৃত্যুটা হয় কিসে মানে মানে মনে করেন আপনাকে পটাশিয়াম সায়ানিড দেয়া হইলো শরীরে হ্যাঁ তো আত্মা কি তখন বেরিয়ে যাবে আত্মা কি পটাশিয়াম সায়ানিড পছন্দ করে না নাকি না আসলে ওটা না মানে বলতে চাচ্ছি যে যে মানে দেহের থেকে মানে যখন কি কার্যকারিতে স্টপ হয়ে যায় সে মানে সবকিছু তখন সেটা কি বলে নাকি অ্যাকচুয়ালি আসলে যে নামে কোনো কিছু আছে মানে অবশ্যই সেই বডির যে মেকানিজম সেই মেকানিজমটা বন্ধ হয়ে গেলেই কোনো যদি বেশিক্ষণের জন্য বন্ধ হয়ে যায় কয়েক সেকেন্ড থামানো যায় কয়েক মিনিট খানের কথা মানা যায় মনে করেন আপনি মিনিট 3 এক নিঃশ্বাস বন্ধ করে বসে আছেন এটাও আপনার হয়তো বেঁচে যাবেন আপনাকে যদি পরে অক্সিজেন দেওয়া হয় কিন্তু ওই যে এই যে আপনি নিঃশ্বাস বন্ধ করে বসে থাকলে কি হবে আপনার যে অক্সিজেনটা নেন আপনি নাক দিয়ে সেই অক্সিজেনটা আপনার বডির যে রক্তকণিকা সেগুলোর ভিতরে যাবে না তখন আপনার শরীরে অক্সিজেনের অভাব দেখা দিবে প্রথমে যেটা হবে আপনার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা শুরু হবে ফাঁকা ফাঁকা লাগতে শুরু করবে কখনো আপনার এরকম অভিজ্ঞতা হয়েছে যে মানে মনে করেন অক্সিজেনের অভাবে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম অভিজ্ঞতা হয়েছে আপনার হ্যাঁ একবার হয়েছিল ওই যে ছোটকালে খেলার সময় গাছ থেকে পড়ে গেছিলাম তো পিঠটা নিচের দিকে পড়ছিল আরকি তো কিছুক্ষণের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমি খুব মানে অস্থির হয়ে উঠছিলাম নিঃশ্বাস ফেলার জন্য তো সে কয়েক মিনিট আমার কাছে মানে কয়েক সেকেন্ড হবে আমার কাছে খুব খারাপ লাগছিল আর কি তখন নষ্ট হওয়া শুরু করছিল হয়তো তখনই আপনি আপনার অক্সিজেন আবার মানে পূরণ হওয়ায় তখন এই জিনিসটা আবার ঠিক হয়ে গেছে কিন্তু যদি এটা বেশিক্ষণ সময় থাকতো বেশিক্ষণ সময় যদি আপনার অক্সিজেনের অভাব হয় তখন দেখা যাবে যে মনে করেন যে সমস্ত জায়গাতে পানি নিচ্ছে বা মনে করেন পানির নিচে কি হয় পানির নিচে অক্সিজেনের অভাব ঘটে তাই না ফুসফুসে পানি ঢুকে গেলে তখন এটা একটা বিপদ পুরো মেকানিজমটা তখন নষ্ট হওয়া শুরু করবে এবং খুব দ্রুত আপনাকে আহ মানে আপনার ব্রেইন নেওয়ার কোনো অক্সিজেন সাপ্লাই হবে না তখন খুব দ্রুত আপনি আপনার ব্রেইন নিস্তেজ হয়ে যাবে আপনি দেখবেন হালকা লাগতেছে আপনি হালকার উপর দিয়ে আপনি আমার এরকম অভিজ্ঞতা হয়েছে দুই তিনবার তো এই এই জিনিসটা হচ্ছে মস্তিষ্কে যখনই রক্ত বন্ধ হয়ে যাবে তখন আপনি মারা যাবেন এটাই হচ্ছে হৃদপিণ্ড যদি থেমে যায় হৃদপিণ্ড যদি কোনো কারণে থেমে যায় আপনার অনেকে অনেক সময় থেমে যায় হৃদপিণ্ড অনেক সময় মানে কাজ করা বন্ধ করে দেয় এরকম হার্ট ফেল হয় হার্ট স্ট্রোক হয় এরকম ঘটনা ঘটলে মানুষ মারা যায় মেকানিজমটা নষ্ট হয়ে যায় কিন্তু কোন আত্মা ফাত্তা কোন কিছু আসে বা যায় এরকম তো কোনো প্রমাণ আমাদের কাছে নাই ভাই আসলে এ ধরনের কোন প্রমাণ নাই আচ্ছা আসিফ ভাই আপনি একটা ওই বিষয় দেখছিলেন নাকি মানে ভিডিওতে মানে ওই ফেসবুক ভিডিও বা ইউটিউবে ওই যখন ওই যে একটা কোরবানের সময় আজ থেকে আরো তিন চার বছর আগে মেবি হ্যাঁ একটা গরুকে কোরবানি করা হয়েছিল আর কি হ্যাঁ তো গরুটা কোনোভাবে মানে ছুটে টুটে উঠে দাঁড়ায় তো ওটা মানে অলরেডি জবে করে দেওয়া হয়েছিল হ্যাঁ তো প্রায় অনেকক্ষণ রক্ত যাচ্ছিল গলা দিয়ে মানে যখন এটাকে জবে করা হয়েছিল তো গরুটা অনেকক্ষণ বেঁচে ছিল ঠিক আছে তো ওর তো কার্যকারিতা নষ্ট হয়েছে বলতে মানে শ্বাসনা কেটে গেছিল তো এই গরুটা এতক্ষন মানে বেঁচে থাকার কারণটা কি মনে করেন আমি না 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 আমি ভিডিওটা দেখছিলাম প্রায় তিন চার মিনিটে এরকম ছিল ভাই মানে আমি যেটা শরীরে মানে থাকি আপনার কি আপনার গলাও যদি কেটে ফেলা হয় মিনিট আপনার হয়তো শরীরের কোনো কোনো অংশ নড়াচড়া করবে এটা তো করতেই পারে

তো এগুলো নিয়ে আসলে তো কাল থেকে এগুলো আলোচনা হয় নাই মানে কনফিউজড হয়ে যায় আর কি যাক আসিফ ভাই ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানালো তো ভালো থাকবেন ভাই যুক্ত করবেন আচ্ছা একজন প্রাইভেট চ্যাটে অনেকক্ষণ মানে দুইটা কমেন্ট করে চলে গেল যুক্ত করার সাহসের পরিচয় দিয়ে লিখে চলে গেল ফাতেমা আক্তার এখানে কমেন্টে মানে প্রাইভেট চ্যাটে মানে একটু গালিগালাজ করে চলে গেল আর মানে এখন আর আসতেছে না এখন আসেন এখন আসেন তাহলে যুক্ত করব যখন একজনের সাথে কথা বলছি তখন তো যুক্ত হওয়ার চেষ্টা করে লাভ নেই কারণ তখন অলরেডি একজনের সাথে কথা বলছি আচ্ছা